আলা বুর বিচার চাই যারা হত্যা করেছে তাদের জন্য ফাঁসি হয় আল্লাহর কাছে এনে চাই। কুপিয়ে হত্যার পর পাঁচ বাড়িতে আগুন, দাও দাও করে জ্বলছে গ্রাম। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিউল ইসলাম নামে এক ইজি বাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গ্রাম্য গোলমালে মানে সে একটু মাথা ধরা মতন মানে অন্যায় কাজে ভিতরে থাকে না, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। এখন একজনারা এসে আগে ওর মারিল, তারপরে সে আবার হচ্ছে ও আবার এই ডেনায় কোপ লাগার পরে ও আবার দা দিয়ে কোপ মেরে তার পঙ্গ করে দিয়েছে। এখন ওই তার ছেলেই আছে আমাদের। এখন শুক্রবার বিকেলে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। রাত 10টার দিকে তিনি মারা যান। আর আব্বু হলো সকাল মানে ঘাস কেটে বাড়ি এসেছে, এসে নিয়ে শুয়েছে, শুয়ে থেকে নিয়ে বাড়ি গিয়ে বাড়ি থেকে বলছে যে মানে তোমরা তো ভাত তরকারি রাঁধো, আমি বাজার থেকে আসছি, এবার আমি যাতেও দেবো না। না যাই দেখেন এই চাবি গাড়িতে আমি হলো কেড়ে নিয়েছি, তাও আমি কেড়ে নিলেও আমার আব্বু আমার বুঝি সুঝি আমার হাতেতে কেড়ে নিয়ে আমার আব্বু চলে গেছে। গেলে এবার আমার কাকু আছে বাজারে, সে কাকুকের সাথে বসে হলো কথা বলছিল, কথা কথা বলার পরে হলো ই হয়েছে, আজান দিয়েছে আসরের, আজান দিলে আব্বু হলো নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে গেলে আব্বু রুমতে নামাজ পড়ে নিয়ে আসে, কে বলি পার ভিতরে স্যান্ডেল পরে নিয়ে তুই না বাইরে এসেছে, আশা কনির পিছনতে এসে পলাশিল ছুরি বের করে আব্বুর হত্যা করেছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই হরিণাকুণ্ড পৌর ছাত্রলীগ সভাপতি পলাশ আহমেদ সহ পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা। হাসপাতাল মানে গোলমাল হয়েছে, আর সাইফুল মেম্বার মনে করো যে লোকজন নিয়ে এসে তাই রাত্রি ভাঙচুর করেছে, আর এখন ভাঙচুর করল। ওই সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহতের ভাগ্নে রাসেলকে উপর্যুপরি আবারও কুপিয়ে আহত করা হয়। এদিকে শনিবার সকালে আবারও বেশ কয়েকটি বাড়িঘর দোকানপাটে হামলা করে ভাঙচুর লুটপাট করা হয়েছে। এদিকে ভাঙচুর লুটপাট বন্ধ ও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গরু আমাদের আব্বু দিল, সে গরু নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, এখন বেপক্ষ মারামারি হয়েছে, মার্ডার হয়েছে যদি আমাদের জিনিস নিয়ে নেয় ওই ভয়তে। নিহত রবিউল ইসলাম জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজউদ্দিনের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ও খবির হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই গ্রামের সার্বিক পরিস্থিতি মোটামুটি কালকে থেকে এখনও পর্যন্ত উচ্ছৃঙ্খল আছে, মানে হঠাৎ যে কোনো সময় হঠাৎ করে আগুন লাগছে, আমরা আমাদের খবর দিচ্ছে, আমরা তাৎক্ষণিক চলে আসতেছি এবং আমরা সে আগুন নিভাই ফেলতেছি যথাসময়ে। পুলিশ এবং আমরা যৌথভাবে কাজ চালাচ্ছি, বাড়িঘরে আগুন দিচ্ছে, আপনার বিশালির গাদে আগুন দিচ্ছে, রান্নাঘরে দিচ্ছে, গোয়ালে দিচ্ছে, উচ্ছৃঙ্খল জনতা। মার্চের 25 তারিখে জামালের চাচাতো ভাই জীবনকে কুপিয়ে গুরুতর জখম করে খবিরের লোকজন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আসামিরা জামিনে বের হয়ে এলে গত 2 দিন ধরে এলাকায় উত্তেজনা চলে আসছিল। আগের মারধরের জের ধরে শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে খবিরের লোকজনরা। সেখানে থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু পার হলে রাত 10টার দিকে রবিউল মারা যায়। মুকুল, ঘটনা হচ্ছে আপনার রাজনৈতিক এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও এখন বর্তমানে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, আমাদের নিয়ন্ত্রণে আছে। গ্রামটা তো আসলে আগের থেকে এরকম দাঙ্গাবাজ, এরা মারামারি গ্যাঞ্জাম আগের থেকে করে, করার পরে আর কি আপনার পরিস্থিতি হইলে এরা গ্রাম ছেড়ে চলে যায় ভয়তে। হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, রবিউলের উপর হামলা করেছে দুর্বৃত্তরা, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, লুটপাটের ঘটনা আমি জানি না, তবে রাতে পৌর ছাত্রলীগ সভাপতি পলাশের বাড়িতে আগুন দিয়েছে কে বা কারা, সকালে
কয়েকটা বাড়ি দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। এখনো এজাহার দেওয়া হয়নি কোনো আটক নেই ব্যাপারে।